উত্তর জেলা কাঞ্চুরপুর মহকুমার অন্তর্গত ডাইনছড়া এলাকার বাসিন্দা বনমালী পুত্র রিঙ্কুনাথ আজ দশ দিন যাবৎ নিখোঁজ বনমালী নাথ থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন পুলিশে ঘটনার তদন্তে নেমে প্রথমে তল্লাশি চালায় রামচরণ স্কুলের সংলগ্ন এলাকা জুড়ে সেখানে রামচরণ সিপি হাই স্কুলের ঘরের ভিতর থেকে বিগত দশ দিন পূর্বে নিখোঁজ ব্যক্তির রক্তমাখা গেঞ্জি ও তিনটি লাঠি সহ বেশ কিছু মার্বেল উদ্ধার করে পুলিশ প্রতিদিনের নেই মঙ্গলবারও নিখোঁজ ব্যক্তির বাবা তার ছেলেকে খুঁজাখুঁজি করতে করতে ওই স্কুল ঘরের কাছাকাছি পরিত্যক্ত রিংকুয়ার কাছে আসে এবং সে কুয়া থেকে দুর্গন্ধ পেয়ে উনি থানায় খবর দেন পরে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং দমকল বাহিনীর সহায়তায় নিখোঁজ ব্যক্তির বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করতে সমর্থ হয় একত্রিশ তারিখ क्रोबास हैं पक्के निकोज निकोज आज के आपने अपना सेलर है कोई पावर किसी राम सोलन स्कूल स्कूल है रिंग वाले बितोरे बितोरे आई तो कौन आपने तो सिंटे वर्ष है ना की बाबे देख से सेलर है की बाबे आसे है तो बुक टू कासे आठ फाव बंगा से देखा ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায় নেমে এসেছে বিউরো রিপোর্ট নিউজ ভিজিল্যান্ড